খাওয়া দাওয়া করবো। আর কেকটা এখনো কাটা হয়নি, মানে আমরা সবাই কাপ কেক খেয়ে সব কিছু আমার বানানো আমি এদিকে রান্নার আইটেম করে নিছি। এখানে সাতটা মুরগি নিছি আর গরু রান্না করতেছি, গরু মাংস নিছি, তো পোলাও করবো, ডিম পোলা করবো। আজকে আমার ছোট হাটো একটা অনুষ্ঠানই, তো আমি প্রথমে আগে মুরগিটা বয়েল করে নেব। তো আমি এভাবেই করি। তো যেহেতু আজকে আইদা মনির জন্মদিন, তাই আমার ছোটোখাটো ভাবে আমাদের মানে একটু মানে খাওয়ার আয়োজন করতেছে, সব কিছু আপনার সাথে শেয়ার করা হবে। আমি কি কি আমাদের জন্য করে, আমি তো সব কিছুই সবার সাথে শেয়ার করি। হ্যাঁ, আমি যা কিছুই করি সবার সাথে শেয়ার করি। তো সব আর এদিকে মানে রোস্ট করবে, রোস্টের জন্য মুরগ নিয়ে নিছে, মুরগগুলো এখন বয়েল করে নেবে। তারপর এদিকে গরু গোস আছে, গরু গোস বসাই দিছে। তো আমি বয়েলের মধ্যে আবার একটু রসুন বাটা আদা বাটাও দিই আর গরম মশলা বসাই দিই। আর মশলা পেঁয়াজ নিছি দুই কেজির মতো, অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে দিছে। এখানে আমি গরু গোসের মধ্যে পেঁয়াজ দিয়ে দিতেছে। আর আজকে গরম অনেক বেশি, রান্না বান্নার কাজও অনেক বেশি, যেহেতু সকাল থেকে আম্মু সব কিছু রেডি করতেছে, রান্না মানে বুঝাচ্ছে। রান্না করতেই হবে, শুধু এক জায়গায় গরম না, সব জায়গায় গরম। আজকে পুরো বাংলাদেশে গরম, অনেক গরম আজকে। আর এদিকে মরিচ দিয়ে দিতেছে, মরিচ হলুদ চাজা মশলা আছে, সবগুলো দিয়ে গরু গোস্তটা বসাই নিতেছে। আর এদিকে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিতেছে উপর দিয়ে, সব কিছু দিয়ে আম্মু মানে কষানোর কষাই দিবে। আর এদিকে আমাদের গরু গোস্ত আম্মু কষা নিতেছে ভালোভাবে, সব মশলা দিয়ে দিছে প্রথমে। আর এদিকে মুরগিটা আমাদের বয়েল হয়ে যেতেছে, বয়েলের মধ্যে তোমার একটু হালকা হলুদ দিছে আর একটু রসুন বাটা দিছে, আদা বাটা দিছে। আর বয়েলে তো মনে বেশি সময় লাগবে না, হয়ে গেছে। তারপরে একে বেজে নিবে না, তারপরে এগুলো ফ্রাই করে নিবে। ফ্রাই করার পর হচ্ছে মানে রোস্টটা করা হবে। আমার সব রকমের প্রসেসিং করে তারপরে রোস্টটা রান্না করে, যা খেতে খুবই মজা হয়। আমার হাতের রোস্ট মানে অসাধারণ হয় সব সময়। আমার এখানে গরম মাংস বানাটা হয়ে গেছে। আর এদিকে আমাদের রোস্টটা ফ্রাই হয়ে গেছে, প্রায় অনেকগুলো ফ্রাই করা হয়ে গেছে। মানে কাজ কিছু আগাই গেছে না আম্মু, অনেক কাজ আগাই গেছে আম্মু। আর আম্মুর হাতে রোস্টটা অনেক মজা হয়। আম্মু মানে বয়েল করার পর মানে হালকা বাদামি কালার করে একটা ফ্রাই করে, ফ্রাই করার পর হচ্ছে মশলা দিয়ে রোস্টটা করে, সব মিলেছি যে আম্মুর রোস্টটা মানে পারফেক্ট। এখানে পেঁয়াজ বাজার মধ্যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম রোস্টের জন্য। আর রোস্টে যে মশলা অনেক সুন্দর করে বাজি করছি, অনেক সুন্দর করে বাজি করছি, ফ্রাই করে নিছে চিকেনগুলো। আর এখন মানে রোস্ট করবে। সব রকমের বাটা দিয়ে দিচ্ছে, দিয়ে আমার এখন ভালো হবে গ্রেভিটা করে দেব। তারপর হচ্ছে বাদাম বাটাও আছে আর রোস্টের মশলাটাও আছে, ড্রাই ফ্রুট সবকিছু। আমি সব মশলা একসাথে বেটে নিই, বেটে রেখে দিই রোস্টে যা যা লাগে। ওরকম অনেক রকম মশলা আমার রোস্টের মধ্যে ইউজ করে। আবার দিয়ে কাঁচামরিচও দিয়ে দিতেছে, দিয়েও কিন্তু দিছি এখানে, কিন্তু রোস্টের কালারটাও চলে আসলো। তো এখন আমি দই দিয়ে দিতেছি, লেবু দিয়ে করছি। আম্মু নিজে দই তৈরি করে, রোজ যখন রান্না করে নিজে দই তৈরি করে, তারপরে আম্মু রান্না করে একটু সস দিয়ে দিতে সেপুরের মতো। আর এই সসটা দিলে মানে খুবই সুন্দর একটি কালার আসছে রোস্টে। তো এখানে রোস্টের
লাস্টের মশলাটা কষানো হয়েছে আর এখন আমি পিসগুলো দিয়ে দিব। ছোটখাটো অনুষ্ঠানের মতো হয়ে যাচ্ছে আজকে বাসার মধ্যে, আর গরম তো বেশি, সব মিলিয়ে ঝিলিয়ে আজকে দিনটা মানে খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ। ফাইনালি আমাদের রোস্ট আর হচ্ছে বিফ রান্না শেষ, এখন পোলাও আর ডিম গুণা করা হবে। এখন পোলাও বসে দিব না, তো এখানে পোলাও বসে দিলাম আর এদিকে ডিম সিদ্ধ হইতেছে, তো ডিম ভাজবো না, সিদ্ধ ডিম দিয়ে দিব। আর এদিকে আমাদের পোলাও হয়ে গেছে, অনেক জড়জড়া করে আমি পোলাওটা রান্না করছি, আর ঘিয়ের পরিমাণ একটু বেশি দিচ্ছে পোলাওর মধ্যে, তাই মানে একদম মানে তেল তেল একটা ভাব আসতেছে পোলাও থেকে, আর গ্রামটা মানে অসাধারণ। আর এদিকে পেঁয়াজ ভাজি করে নিতেছে বেরেস্তার জন্য। তো এখানে আমার বাস্তিও চলে আসলো, আর এখন বাস্তি আর তোরানে প্যাকেট করবে। হ্যাঁ, আমরা প্যাকেট করে নানুমনি বাসায় নিয়ে যাব, ওইখানে সবকিছু অ্যারেঞ্জমেন্টস করা হইতেছে। রোস্ট করছি আর এখানে ডিম, ডিম ভাজেনি সাথে ডিম রাখছি, আর এই যেগুলো ওইখানে আপু আছে, তারপরে মানে ওইখানে সবকিছু রেডি করা হইতেছে, ওইখানে কেক কাটা হবে। আজকে আমাদের খাবারের মধ্যে ছিল পোলাও, ডিম আর রোস্ট, মানে সবটা মিলে মোরগ পোলাও আর সব কিছু হচ্ছে সালমাপু রান্না করছে। যদিও আমাদের প্ল্যান ছিল বিরিয়ানি রান্না করার, কিন্তু আপুর রোস্ট এত বেশি মজা, একজন রোস্টের মধ্যে বেশি ভুট পড়ছে, তার জন্য হচ্ছে রোস্ট রান্না করা হয়েছে। আর আজকে আন্টি হচ্ছে আমাদেরকে সব খাবার সার্ভ করে দিবে, একদম দুই বেগ খাবার খাচ্ছে আর এদিকে সবাই এখন খাওয়া দাওয়া করতেছে, নানু বসে গেছে, সব কিছু আমার বানানো, জাস্ট প্যাকেটটা বাইরে থেকে কেনা, আর আমার ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে, কিছু মনে করবেন না। আমরা সবাই খাওয়া দাওয়া করবো, আর কেকটা এখনো কাটা হয়নি, বাট আমরা সবাই কাপ কেক খেয়ে তিনটে বের করে এখন বার্থডে শেষ, এখন সবকিছু খোলা হইতেছে, অনেক মায়া লাগছে, মায়া লাগতেছে, অনেক সুন্দর ছিল এই গরমের মধ্যে আমার বান্ধবী, তারপর আমরা সবাই মিলে আমার অনেক মায়া লাগতেছে এগুলো খুলতে, খুলতেই হবে আগে পরে।